আপনারা যারা আমাদের নবপ্রাণ আখড়া বাড়িতে এসেছেন, বহু দূর থেকে এসেছেন অনেকে, এবং প্রতি বছরই কম বেশি আসেন, আমাদেরকে আবার আমাদের সবার পক্ষ থেকে, আখড়া বাড়ির পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাধুগুরু যারা, তাদের কাছে আমাদের ভক্তি, এবং যারা ভক্ত অনুরাগী তাদের প্রতি আমাদের ভালোবাসা শুভেচ্ছা। আমরা এটা আখড়া বাড়ি, আখড়া বাড়ি মানে যেখানে জীবন্ত গুরু থাকেন, যেখানে জীবন্ত গুরু তিনি এখনও বেঁচে আছেন এবং তার কাছে কথা বলা যায়, মানুষ তার কাছে যেতে পারে, তিনি ব্যাখ্যা করতে পারেন বিষয়, এটাকে বলে আখড়া, এবং গান সঙ্গীত তার সঙ্গে যুক্ত। কেন জীবন্ত গুরু গুরুত্বপূর্ণ? কারণ লালনের ধারার মধ্যে, লালনের ধারার মধ্যে তারা মৃত কিছুকে পূজা করে না, তারা গুরু ভজনা করে, কিন্তু মৃত না, জীবন্ত মানুষই কথা বলে নাকি, ফলে কোনো কিছুর ব্যাখ্যা সবসময় জীবন্ত মানুষই করে। আপনি যখন বই পড়েন তখন যিনি ব্যাখ্যা করেন তিনি কিন্তু জীবন্ত মানুষ, আপনি নিজে, বই নিজের ব্যাখ্যা নিজে করতে পারে না, কোনো গান গানের ব্যাখ্যা নিজে করতে পারে না। ফলে এই নদিয়াতে যখন গুরু কথাটা বলা হয়, এই গুরুটা এর আগের যত রকম গুরু শব্দ দিয়ে যা বোঝাতো তার সঙ্গে এই গুরু শব্দের কোনো মিল নেই, কোনো মিল নেই। এক নাম্বার। দুই নাম্বার হলো এই যে পুরো জায়গা আপনারা দেখছেন, একটু আস্তে আওয়াজ একটু কমাইতে হবে, আস্তে নরম করে করতে হবে, এই যে পুরো জায়গা আপনারা দেখছেন এটাকে বলে ধাম। আস্তে অল্প করে করবেন, তাহলে তো আমরা কথা বলতে পারবো না নাকি। তাহলে এই যে পুরো জায়গাটা স্থান, এটাকে বলা হয় সাধকদের ভাষায়, নদিয়ার ভাষায় ধাম। আবার বলি ধাম, আমরা কি বলি, ওটা সাঁইজির ধাম বলি। আপনারা কি বলেন? জানেন না আপনারা কি বলেন? না আপনারা তা বলেন না, আপনারা বলেন মাজার, তাই বলেন না? ঠিক আছে, সাঁইজির কোনো মাজার হয় না। ফকির লালন শাহ যিনি ফকির, তাদের কোনো মাজার নেই, ধাম। ওখানে যিনি শুয়ে আছেন সেটা তার সমাধি, তিনি ধাম সর্বত্র, তিনি তিরুধান করেছেন, তিনি মারা যান নাই, তিনি আমার চোখের সামনে হাজির না, কিন্তু তিনি হাজির আছেন। কেন? কেন এই যে আমি গান গেলাম একটু আগে, কে গাইল, কার গান? ফকির লালন শাহের গান। তো উনি তো মারা যান নাই, উনি মূল্য কোথায়? মাজার হয় মরা মানুষের, মৃত মানুষের মাজার হয় না। আর মাজারটা আমাদের সংস্কৃতির অংশ না, মাজার হয় অবশ্যই মাজার হতে পারে, সেটা আমাদের সংস্কৃতির অংশ না। মানে নদিয়ার যে ভাব সেই ভাবের সঙ্গে মাজার শব্দ যায় না। আপনারা যারা ফকির আছেন, যারা এই নদিয়ার ভাব বোঝেন, তারা বুঝবেন মাজার শব্দটা এর ভাবের সঙ্গে যায় না। এখন প্রশ্ন করতে, নদিয়ার ফকিরি কী জিনিস? ফকির নদিয়াতে হয়, আর কোথাও ফকিরি হয় না। এই ফকিরটা আসছে, শুরু হয়েছিল যার নামে, যিনি শুরু করেছিলেন প্রথম, তার নাম হলো গৌরাঙ্গ বলে হিন্দু লোক নিয়ে কেমনে করে এ ফকিরি করে, ফকির তো মুসলমানি শব্দ নাকি, মনে হয় না আমাদের? এ ফকির তো মুসলমানদের বলি আমরা ফকির, এই হিন্দুদের কেমনে ফকির হয়? নদিয়াতে ফকির মধ্যে হিন্দু মুসলমান ভেদ নেই। কেন ভেদ নেই? কারণ এই যাকে আমরা কি বললাম গৌরাঙ্গ, তার মা তাকে নাম দিয়েছিল নিমাই, মাও নাম দিয়েছে কি মা নিমাই। কেন নিমাই নাম দিয়েছে? কারণ হলো তিনি নিম গাছের তলে নিমাইকে জন্ম দিয়েছেন, নিম গাছটার তলায় তার আতুর ঘর ছিল, পরে নাম কি দিয়েছেন মা নিমাই। উনি যখন পরবর্তী পড়াশোনা করলেন এই নদিয়া নবদ্বীপ, এই যে আপনারা যেখানে আছেন এলো কুশি হলো আসল নদিয়া, এই নবদ্বীপে একসময় অনেক টোল ছিল, টোল
পণ্ডিতের টোল ছিল, তারা পড়াইতো ছাত্রদের, সেই টোলে তিনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন। তিনি 22-23 বছরে পণ্ডিত হয়ে গেছিলেন, তারপর চেয়ে বড় পণ্ডিত কেউ হয় নাই। তখন তার নাম হয়ে যায় নিমাই পণ্ডিত। এই নিমাই পণ্ডিত একদিন বাড়িতে আসছেন, এসে তার স্ত্রীর নাম হলো বিষ্ণুপ্রিয়া। উনি সমস্ত তার অঞ্চলে সে সময় যারা খুব বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ছিলেন তাদেরকে বলা হতো নৈয়ায়িক, যারা ন্যায়শাস্ত্রে পণ্ডিত, যুক্তিবিদ্যায় পণ্ডিত, তর্কে পণ্ডিত, তারা তর্ক করে একজন বিশাল বিশাল মানুষ। তখন তাদের সঙ্গে তিনি তর্ক করে সবাইকে হারাই দিয়েছেন। নদিয়াতে যত বড় বড় পণ্ডিত আছে সবাইকে হারাই দিয়েছেন। আজকাল আপনারা অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ের নাম শুনেন না, হার্ভার্ড, ইয়েল শুনেন, বড় বড় বিশ্ববিদ্যালয়, তেমনি নদিয়াও তখন সারা দুনিয়াতে বিখ্যাত ছিল জ্ঞান অর্জনের জন্য। হারাই দেওয়ার পর উনি বাড়িতে আসছেন, এসে তার স্ত্রীর নাম হলো বিষ্ণুপ্রিয়া। স্ত্রীর কাছে তিনি তর্কে হেরে গেছেন, স্ত্রীর কাছে তিনি তর্কে হারে গেছেন। আপনারা সব বউকে বাড়িতে রেখে আসছেন, আগে আসছেন না, আপনার সাজির ধামে আসছেন কিন্তু আমাদের বউটা বাড়িতে, ঠিক কি বলছি? তাহলে কী করে ফকিরদের বুঝবেন? ফকিরা তো বউ বাড়িতে রেখে আসেন না, সঙ্গে নিয়ে চলে, তারা যুগল ভজনা করে, বউ ছাড়া তো তাদের জীবনে কোনো অর্থ নাই। কিন্তু নিমাই পণ্ডিত তার স্ত্রীর কাছে তর্কে হেরে যায়। তখন তিনি বললেন যে তর্ক দ্বারা সত্য পাওয়া যায় না, তর্ক করে সত্য হয় না। এই তখন তিনি খোলে যে এটা দেখছেন, এটা এটা হলো বাংলাদেশের যন্ত্র, দেখা তো একটু ঢোলটা, এটার নাম জানেন সবাই? খোল, আমরা সংক্ষে বলি খোল, আসল কী নাম জানেন? হ্যাঁ, মৃদঙ্গ। বাহ, ঠিক আছে। এই মৃদঙ্গের তিনটা জিনিস, একদিকে আছে নিত্যানন্দ, আরেকদিকে চৈতন্য, একদিকে অদ্বৈতাচার্য, তিন ভাগ তার। এটা নদিয়ার যন্ত্র, ওই যন্ত্র যে দেখা তো তুমি, এই যে দেখাও তবলা তুলে দেখাও, এই তবলা, এটা কি নদিয়ার যন্ত্র? এটা নদিয়ার যন্ত্র না, এটা উত্তর ভারতের যন্ত্র। রাজাদের সামনে পাখোয়াজ বাজিত, আগে রাজাদের মহারাজের সামনে পাখোয়াজ বানাইতো, দাঁড়ায় দাঁড়ায় তো পাখোয়াজ বানাইতে দেখে তখন রাজারা দেখতে রাজার অসম্মান, তারা কাইটা দুর্ভাগ করছে, সেখান থেকে তবলার্স। আর খোল আমাদের সাধারণ মানুষের যন্ত্র, ফলে নদিয়ার যন্ত্র আলাদা, গান করার পদ্ধতি আলাদা, গানের সুর আলাদা। তখন চৈতন্য তার এলাকায় বা নিমাই পণ্ডিত, একই নাম, তার এলাকায় নিমাই পণ্ডিতকে লোকে বলতো গোরা, দেখতে ফর্সা ছিল, তার লোকে বলতো এ লোক এনে হলো গোরা, গৌরাঙ্গ। কেমন? গৌরাঙ্গকে যিনি সন্ন্যাস দেন বলে, যিনি তাকে সন্ন্যাস দেন, তার নাম হলো ভারতী গোসাই, ঠিক আছে। এটা হলো তার শুরু, তার জীবনে। এবং সন্ন্যাস দেবার পরে তার নাম কৃষ্ণ চৈতন্য, সেখান থেকে তার নাম চৈতন্য। তাহলে চৈতন্যের তিনটে নাম আমরা শিখলাম, কী কী? নিমাই পণ্ডিত, আর কি গোরা, আর হলো চৈতন্য। আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বাপে দিছে, তার বাপের নাম ছিল জগন্নাথ মিশ্র, বাপে নাম দিয়েছে বিশ্বম্বর মিশ্র। এখন বিশ্বম্বর বা জগন্নাথের বাড়ি কোথায় ছিল? ছিল সিলেট। আপনার কেউ সিলেটের লোক আছেন এখানে? সিলেটের কেউ নাই? আচ্ছা, তাহলে সিলেটের ছিল বিশ্বম্বর মিশ্রের বাবার বাড়ি জগন্নাথ মিশ্র। উনি এসে নদিয়াতে, সবাই তখন নদিয়া আসতো পড়াশোনা করার জন্য। এখন তিনি এসে, এই গৌরাঙ্গ এসে ব্রাহ্মণের ছেলে, কিন্তু তিনি এসে বলেন আমি জাত মানি না, পাত মানি না, জাত কি সিরাবার, মানুষ তো মানুষ সবসময়। তখন তিনি জাত পাত বিরোধী আন্দোলন শুরু করেন, ধনী নির্ধন বিরোধী আন্দোলন শুরু করেন, নারী পুরুষ বিরোধী আন্দোলন শুরু করেন। কী কী বললাম? তিনটে জিনিস বলছি, জাতপাত বিরোধী, ধনী নির্ধন বিরোধী,
এবং নারী পুরুষ বিরোধী। কি করে করলেন? বলেছে তিনি জাতপাত তিনি বাতিল করবেন। কি দ্বারা করবেন? প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা। মানুষকে ভালোবেসে তিনি এটা বেরিয়ে যেতে চেয়েছেন এখান থেকে, যে মানুষের সঙ্গে মানুষের কোনো ভেদ থাকবে না। নদিয়াতে তিনি এই কাজটা শুরু করেন। এটা যখন তিনি শুরু করেন তখন সেই আমলে, সেই আমলটা ছিল কার আমল? হোসেন শাহের আমল, সুলতান হোসেন শাহ। নাম শুনছেন? শুনেন না, আপনাদের ইতিহাস আমরা খোঁজ টোজ কম করি। সুলতান হোসেন শাহ, তখন এই বঙ্গা আর অনেক বড় বাংলাদেশ, এটা স্বাধীন দেশ ছিল। বাংলাদেশ এর আগে দুইবার স্বাধীন ছিল মোগলদের কাছ থেকে, সুলতানদের অধীনে ছিলেন। তাহলে এই বাংলাদেশ কেমন মনে থাকবে? এটা স্বাধীন ছিলেন আপনারা। এখন যে স্বাধীনতা পাচ্ছেন এটা খণ্ডিত বঙ্গ, এক টুকরা বাংলা পাইছেন, বাকিটা আমাদের নাই। নদিয়া ভারতের রয়ে গেছে, উড়িষ্যা ভারতের রয়ে গেছে, বিহার ভারতের রয়ে গেছে, আসাম ভারতের রয়ে গেছে। আপনাদেরকে এতটুকু দিয়ে বুঝিয়ে দিয়েছে, বলে যাও বেটারা। তারা নদীর এই বিরাট জায়গাতে তিনি কী বলেন? জাতপাত বিরোধী আন্দোলন শুরু করলেন। কিন্তু তিনি যখন শুরু করলেন হোসেন শাহের আমলে, তখন তাকে এই নদিয়া, এই কুষ্টিয়া থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারা তাড়াইল? যারা জাতপাতে বিশ্বাস করত, যারা বলতো শূদ্র আছে তার ধর্ম করার কোনো অধিকার নেই, তারা কারা? তারা হলেন ব্রাহ্মণ। তাকে তাড়িয়ে দিল, ছয় মাস ছিলেন না তিনি নদিয়াতে, তাড়িয়ে দিয়ে উনি চলে গেলেন এখান থেকে। কিন্তু যাকে রেখে গেলেন নদিয়াতে তার নাম হলো নিত্যানন্দ। নিত্যানন্দ নদিয়া ছেড়ে যাননি, উনি লড়াই চালাই গেলেন। জাতপাত বিরোধী, নারী পুরুষ ভেদ বিরোধী, ধনী নির্ধন বিরোধী লড়াই উনি চালালেন। এটা রাজনৈতিক লড়াই, আধ্যাত্মিক লড়াই ছিল না। এখন যেরকম দেখেন ফকিরদের আমরা দেখি, তাদের আসলা, ফকির ঘুড়ি বাড়াচ্ছে, ডুগডুই বাজায়, গান করতেছে, এরকম ছিল না আন্দোলন। এটা গরিবের পক্ষে, মজলুমের পক্ষে, নিপীড়িত নারীর পক্ষে এই লড়াই। সেখানে চৈতন্য কী হলেন? চৈতন্যকে তাড়িয়ে দেওয়া হলো, কিন্তু নিত্যানন্দ ছিলেন। তার ফকির লালন শাহ একটা খুব বিখ্যাত গান আছে, দয়াল নেতাই কারো ফেলে যাবে না। গৌরাঙ্গ যেতে পারে কিন্তু নেতাই ছাড়বে না, ও লড়ে যাবে। এখন গৌরাঙ্গ নেতাইয়ের ধারা বেয়ে আপনি এখন ফকির লালন শাহকে পাইছেন। পরে ফকির লালন শাহ ডুগডুগি বাজা গান গাইবার লালন ফকির না, যেটা আপনারা করেন। যদি আপনি ধনী গরিবে বিশ্বাস করেন, যদি আপনি জাতপাতে বিশ্বাস করেন, যদি আপনি নারী পুরুষে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি এই ধারার লোক না। আপনি দেখছেন কোনো ফকির, নদিয়ার ফকির দেখছেন পোশাক পরা, দেখছেন না সাদা পোশাক ঘুরে বেড়াচ্ছে, একা দেখছেন তার সঙ্গী ছাড়া দেখেন না, সে তার পরিবারকে বাড়িতে রেখে আসে না। তাহলে সাঁইজির ধামে আপনারা কি জন্য আসেন? এখন আসেন গান শুনতে, কিন্তু ভাব কথা শুনতে আসেন না, বুঝতে আসেন না যে কেন এটা কিভাবে আপনার স্বার্থের সঙ্গে যুক্ত। আপনি একটা গরিব মানুষ, দেখা গেলে বাংলাদেশে এখানে আমার যে চোখে দেখা বহু বহু গরিব না খায়া দু তিন দিন এই ধামে ঘুরে বেড়ায়, তার মনের মধ্যে চিনচিন করে কিছুটা বুঝে সে, কিন্তু পুরোটা বুঝে উঠতে পারে না। যে গানগুলো আমার গান কোথায় জানি আমার বুকের মধ্যে এসে বাজে, সে কান্নাকাটি করে, সে এটা করে সেটা করে, কিন্তু সে বুঝতে পারে না এটা কি। কেন বুঝতে পারে না? কারণ আপনাদেরকে ভুলিয়ে দেওয়াটা, যারা আমাদেরকে শোষণ করে নির্যাতন করে, এটা তাদের কাজ। যাতে জাতপাত থাকতে পারে, অসাম্য থাকতে পারে, আপনার বাড়িতে ক্ষুধা থাকতে পারে, আপনার অভাব থাকতে পারে, আপনার মেয়েকে বেচে দিতে হয়, ওই যে গার্মেন্টে পাঠান না মেয়েকে, তো বেচে দেন না, কেন ঘরে খাদ্য নেই। আপনার মা 11, 12, 13, 14 বছরের মেয়েকে কোন মা বা কোন বাবা আপনি কারখানায় শোষণ করার জন্য পাঠাবে? পাঠাবেন আপনি? কোন বাবা মা তার ছেলেকে মরুভূমিতে মরতে পাঠাবে? পাঠাবে? মধ্যপ্রাচ্যে, আরব দেশে পাঠাবে না। কিন্তু আমরা কেন পাঠাচ্ছি? পাঠাচ্ছি কেন? আমরা ফকিরদের এই ভাষা বুঝি নাই, তারা কথাগুলো বলে নাই সরাসরি, যে আমরা এই মজলুমের পক্ষে, গরিবের পক্ষে, নির্যাতিতের পক্ষে আছে। এই গরিবের ধুলাওয়ালা গায়ে কাদামাখা ময়লা, এই লোকগুলো আমার লোক,
শিক্ষিতরা আমাদের লোক না, শিক্ষিতরা আমাদের শোষণ করে। তারা লালনের গান নিয়ে কী করে ব্যান্ডে বাজায়, বাজায় না? আপনি কোরআন শরীফ যদি ব্যান্ডে বাজাতেন, আপনি এই দেশে কোনো মুসলমান এটা মানত, পিটে তো না? তো আপনি কেন পারেন এটা লালনের গান করতে পারেন? কারণ লালন তো ওটা যে কেউ করতে পারে, লাত্তি মারতে পারে, যে গরিবকে লাত্তি মারতে পারা খুব সহজ, এটা পারেন আপনি যা করেন, যেমন তেমন করে গান গাইতে পারেন আপনি। লালনের গানে কোনো সুরের ঠিক নেই, কথা ঠিক নেই, উল্টা পুল্টা আপনি গাইতেছেন। আপনাকে দেবে কেউ কোরআন উল্টা পুল্টা গাইলে? দেবে কেউ? তাহলে আপনি তো দিচ্ছেন তো লালন ফকিরের গানকে করতে, দিচ্ছেন না? মাজা দু লাখ করি মানা প্রামচার না কেন করেন না এগুলো? আপনারা করেন কি না বলেন, দেখেন না ওখানে হাত তালি দেন, করে হাত তালি দেন, আবার টাকা নিয়ে আসেন দিবার জন্য, এগুলো আপনারা করেন। এই করে কি করছেন গরিব মানুষ আপনারা? আপনাদের নিজের পায়ে নিজেরা কুড়াল মারছেন। আপনাদের বাড়িতে খাদ্য নাই, আসতে পারেন না, ঠিক আছে? তো আপনি লালনের কথা শুনবার জন্য কোনো সাধককে পাবেন না, কারণ ওটা কে নিয়ে গেছে? রাষ্ট্র নিয়ে গেছে আপনাদের মাজার, আমাদের হাতে নাই, ওটা ফকিরদের হাতে নাই। ওখানে ফকির টকির নাই, ফকিরদেরকে তারা তাড়াই দিয়েছে। তাহলে এই অবস্থা যদি চলে, ঠিক আছে? তো এই যে আমার চুল সাদা হয়ে গেছে, আমি তো বেশি দিন বাঁচবো না, ঠিক আছে? তো আপনাদের জন্য আমার দুঃখ হয়। ফলে আপনি যখন আখড়া বাড়িতে আসবেন, আপনাদের জানতে হবে ফকির লালন কে, তিনি কী করতে চেয়েছিলেন, তার আগের ইতিহাস কী, হোসেন শাহ কে, সুলতানি আমল কী, কী ছিল তখন? তখন ঘরে ঘরে খাদ্য ছিল, তখন যখন হাইটা যেত ফকিররা মাঠের মধ্যখানে, লোকে মনে করতো ফসল বাড়বে, ফসল উৎপাদন বাড়বে, লোকের অভাব ছিল না, নয় ঘর গিয়ে তারা ভিক্ষা করে চলতে পারতো, কোনো সমস্যা নেই। এখন ফকিরদেরকে ভিক্ষা দেয় না, ফকিরদেরকে ভিক্ষুক বলে, এটা হচ্ছে না? তাহলে আমরা এখান থেকে কাটায় উঠতে হবে। কাটায় উঠতে হলে প্রথম এই যে এই জায়গাটা বসে আছেন, এই জায়গাটা আমাদের অনেক লড়াই করে রাখতে হয়েছে। কেন? কারণ লালনের চিহ্ন, লালনের চিহ্ন মুছে দেবার একটা ষড়যন্ত্র আছে আমাদের সমাজে। উনি কোথা থেকে আসছেন? উনি নদী থেকে আসছেন, যেখানে বসে আছেন এটা কালীগঙ্গা নদী, এটা জানেন? এটা যে বসে আছেন কালীগঙ্গা, আমরা কালীগঙ্গারে বসে আছি, এই তার তীরটা হলো এই জাম গাছ যেটা আমরা কাটি নেই। কালীগঙ্গা নদীর তীর ওখান থেকে শুরু, আর ঘাট যেটা ছিল যেখানে ফকিরের লালন শাহকে খুঁজে পেয়েছিলেন মলম শাহ এবং মতিজান, সেটার ওই পেছনের ডুমুর গাছ, ওটা তাকায় থাকেন ডুমুর গাছ, এখানে তাকে পাওয়া গেছে। তো এই চিহ্নটা চলে যেত। তাহলে এখানে যারা সাধুগুরু যারা আছেন, যারা লালন ভক্ত, তারা এই জায়গাটা তারা ধরে রাখছেন আখড়াবাড়ি হিসেবে। এই হলো স্মৃতি, চলে গেলে স্মৃতি শেষ, আর নেই। কারণ মাজারে বিল্ডিং, বড় বড় বিল্ডিং আছে, ওটা ফকিরের জায়গা না। বড় বড় বিল্ডিং, বড় বড় লোকজন আসবে, রাজনীতিবিদ আসবে, বড় বড় নেতারা আসবে, ফকির নেই ওখানে। তাহলে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজের জায়গা রক্ষা করতে না পারবো, মন দিয়ে প্রাণ দিয়ে আমার স্বার্থ দেখতে না পারবো, আপনার স্বার্থ কেউ দেখবে না। তাহলে ফকিরদের সম্পর্কে জানতে হলে আমাদেরকে ইতিহাস জানতে হবে। আমরা এখন কী করি? ফকির যাচ্ছে রাস্তা দিয়ে, এমনিতে ধাক্কা দিয়ে বুঝলেন, ফকিরের কোনো আপনার কোনো আসে? আর যারা একটুখানি বুঝে জয়গুরু, জয়গুরু জয়গুরু বলেন তো বলেন কেন, আপনি তো ফকিরের লোক না, কী জন্য বলেন? আপনি গুরুবাদ মানেন? আপনি গুরু মানেন? মানেন না। তাহলে ফকিরের আগে কী ছিল? যখন তারা পথে হাঁটতেন, ভক্তরা পথ করে দিত, এখন ফকিরদেরকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে যেতে হয়। এখনই কে দেখবেন, আপনি ঢুকতে পারবেন না, ফকিররা হাঁটতেন না, হাঁটবার কোনো উপায় নেই। তাহলে এটা যখন আমরা করবো, এই জায়গা যখন নেমে গেছে সমাজ, এখান থেকে তো উদ্ধারের একটা পথ আমাদেরকে বাইর করতে হবে। উদ্ধারের প্রথম পথ আমরা মনে করছি কথা বলা, কথা না বললে আমরা উদ্ধার পাবো না। বুঝাইতে হবে যে এটা অনেক বড় ঘটনা ঘটে গেছে নদিয়াতে, এটা একটা বড় বিপ্লব, ঠিক আছে? এবং এই হিন্দু মুসলমান ভাব রাখলে আমরা কিছু করতে পারবো না, মারপিট করবো খালি। একবার হিন্দু মুসলমান করতে গিয়ে আমরা দেশ ভাগ করে ফেলেছি, ঠিক
আছে না, আবার করতে গেলে ওই দেখেন ভারতে কিন্তু বিজেপি আসতেছে তলোয়ার নিয়ে মারবার জন্য, আর তার প্রতিক্রিয়া মুসলমানরা নিচ্ছে উপালটা কিছু করবে, রক্তক্ষয়ী ঘটনা ঘটবে এই অঞ্চলে। তাহলে এই পুরো ঘটনা বন্ধ করতে পারে একমাত্র এই যে ভাব, যে ভাবটা মানুষ মনে লালন করে, কী ভাব? এটা হলো প্রেমের ভাব, ভালোবাসা, অন্যকে ভালোবাসা। যে লোক আমার চেয়ে ভিন্ন রকম, সে হতে পারে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমি হয়তো মুসলমান করে জন্মগ্রহণ করছে, কিন্তু সে আমার ভালোবাসার পাত্র, তার মতন করে সে থাকবে, অসুবিধা রেখে সমাজের অংশ সে। তাহলে যতক্ষণ এই জায়গায় আমি ঢুকতে না পারবো, বুঝতে না পারবো, অন্যর প্রতি দয়া হবে না, আমার প্রেম আসবে না তার জন্য, আমরা কিন্তু সমাজকে গঠন করতে পারবো না। এটা হঠাৎ করে আসে না, এটা চর্চা করতে হবে, ভেতর থেকে আনতে হবে, ঠিক আছে না? এটা আমাদের বুঝতে হবে। তো আমরা এখন যেটা হয়, এখানে আপনারা বহু দূর থেকে অনেকে আসেন আমার কথা শোনার জন্য, আমি কথা বলতে সুযোগ পাই না। প্রথম কথা হচ্ছে যে একসময় পারতাম, কিন্তু এখন আমরা যেহেতু সরকারি অনুষ্ঠান হয় সেই সময় তো আমরা কিছু করতে পারি না। আগে কী ছিল, যারা পুরনো আমলের লোক, এখানে অনেক আমার মতন বয়সের লোকজন আছেন, আপনারা এখানে যখন এসেছেন দেখছেন ছোটো 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 গ্রুপে সাধু ফকিরা বসে আছে, তারা তত্ত্ব আলোচনা করছে, এই আমি যে আলোচনাগুলো করছি এগুলো আলোচনা করছে, লালনের গানের ব্যাখ্যা শুনতেছে তারা। লালন ছাড়াও আরও অনেক মহৎ আছে এই অঞ্চলে, তাদের গানের তারা ব্যাখ্যা তারা শুনছে, শুনে শুনে তারা এই গান সম্পর্কে তারা অভিজ্ঞ হচ্ছে, তত্ত্ব সম্পর্কে তারা জানছে, এবং তারা আমাদের চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানী ছিল। লোকে কি বলে দেখবে, যে অনেকে বলে যে আচ্ছা লালন তো শুনছে নিরক্ষর ছিল, এইটা সে এত সুন্দর সুন্দর গান লিখলো কেমনে, লালন তো নিরক্ষর ছিল তো এত সুন্দর সুন্দর গান কী করে লিখলো। প্রথম কথা ছিল, দেখেন খুব ভেবে দেখেন, নদিয়ায় তখন জ্ঞানের চর্চা কোন স্তরে গিয়েছিল যেখানে লালনের মতন সাধুগুরুর অভাব ছিল না, তিনি একমাত্র জ্ঞানী মানুষ ছিলেন না সে অঞ্চলে। সেখানে চৌধুরীর ঘর বলে একটা ঘর ছিল, পাঞ্জুসা বলে একজন ছিলেন, এই নদী অঞ্চলে আর একটা গুরুত্বপূর্ণ ঘর বলে সরস্বতী, তাদের একটা ঘর ছিল, সেখানে বিভিন্ন ফকির একত্র হতেন, তত্ত্ব আলোচনা করতেন। এই যে একত্র হওয়া এবং তত্ত্ব আলোচনা করা, এটাকে বলা হয় সাধু সঙ্গ। এখন সাধু সঙ্গ খুব একটা হয় না, খুব কম, তত্ত্ব আলোচনা হয় না, তত্ত্ব আলোচনার খুব কম, আমার চোখে খুব কম পড়ে, আমি তো দীর্ঘদিন এই ধারার সঙ্গে যুক্ত, আমি খুব কম দেখি। সাধু সঙ্গে যায়, সাধু সঙ্গ হয়, গান টান হয় এসব, কিন্তু তত্ত্ব আলোচনা একটা গানকে কেন্দ্র করে সারা রাত কাটায় দেওয়া যায়, এটা হচ্ছে না, ফলে জ্ঞান হারে যাচ্ছে। ফলে লালন কে এত কেমন, লালন কেমনে লিখলো এটা, তখন এটা আমার মাথা, আরে বাপরে বাপ, এত বড় জ্ঞান, এত সুন্দর সুন্দর কথা, সে আমলের লোকজন এত সুন্দর কথা সহজে বুঝত, আপনি এখন এই ভাষা বুঝেন না, এমন একটা পরিস্থিতি যেখানে আপনি বাংলা ভাষা বুঝেন না। তাহলে এই যে অবস্থায় পৌঁছে গেছি আমরা, এখান থেকে আমাদের উত্তরণটা করার জন্য আমরা আখড়া বাড়িতে চেষ্টা করি, অল্প অল্প যতটুকু আপনাদেরকে দেবার চেষ্টা, মনে রাখবেন আপনারা, তা মনে রাখলে আগামী বছর যখন আসবেন বা আগামী যখন উৎসবে আসবেন আরও কথা শুনবে, আরও কথা জমবে, আমরা কথা বলতে পারবো, দশজন লোককে শোনাতে পারবো, দশ জায়গায় যাবো। এখন ধরেন এই যে উৎসব, এটাকে আমরা বলি স্মরণ উৎসব, ঠিক আছে না? বাড়ি কী বলে স্মরণ উৎসব, কৃষি স্মরণ, আর কোনো খবর নেই, যদি জিজ্ঞেস করছে কৃষি স্মরণ রে বাবা, কী স্মরণ করবেন, খবর নেই, কেন আপনারা জিজ্ঞেস করে দেখেন, যারা স্মরণ উৎসব করতে পারে স্মরণটা কিসের, তাহলে মনে রাখতে হবে যে এই তারিখে, এই তারিখে বিশেষ দিনে, এটাকে বলে গৌর পূর্ণিমা, আজকে পূর্ণিমা, আকাশের দিকে তাকাবেন পূর্ণিমার চাঁদ দিক থেকে, আমার এই গৌর পূর্ণিমায় নিমাই পণ্ডিতের জন্ম হয়েছিল, যার নাম গৌরাঙ্গ, তিনি এই পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন, সেদিন ছিল শনিবার এবং তার জন্মের পরপর চন্দ্রগ্রহণ লেগেছিল। তখন ফকির লালন শাহ এই চৈতন্যের জন্মদিন স্মরণ করে, জন্মদিনটা মনে রাখবার জন্য, যেহেতু নদিয়াতে তিনি একটা বৈপ্লবিক চরিত্র, একটা খুব বিরাট একটা চরিত্র, তা
তার কারণে জাতপাত বিরোধী, ধনী নির্ধন বিরোধী, নারী পুরুষ ভেদ বিরোধী লড়াই শুরু হয়েছে অঞ্চলে। ফলে লালন তার এই জন্মদিন কেন্দ্র করে একটা সাধু সঙ্গ ডাকতেন ফকিরদের, ঠিক আছে, ফকিরদের সাধু সঙ্গ থেকে ডাকতেন। এই সাধু সঙ্গে ক্রমে 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 এত বড় উৎসবে পরিণত হয়েছে, ঠিক আছে না? আচ্ছা, এটা মনে রাখবেন, অনেক পত্রপত্রিকা অনেক কথা বলা হয়, অনেক কিছু দাবি করে তারা যে হ্যাঁ লালন এক সময় ছিল কায়স্থ হিন্দু, তার নাম হলো কর, এগুলো সব ভুয়া। লালন কোথা থেকে আসছেন কেউ জানে না, তার জীবদ্দশায় তিনি কাউকে বলে জানেন। তার সবচেয়ে প্রিয় মানুষ ছিল ভোলাই, কার পালক পুত্র, ভোলাই জানে না, তাকে বলা হয়নি, কেউ জানে না। সে আমলে ভোলাই শাহ বলেন, সিদ্ধ শাহ বলেন, কেউই জানে না, লালন ফকির বলে নাই কাউকে, তার শিষ্যদেরও বলে নাই তিনি কোথা থেকে আসছেন। কিন্তু ঘটনা কি, উনি এখানে বসন্ত আক্রান্ত হয়ে পড়েছিলেন। সকালবেলা আমরা কী দেখলাম, আমরা দেখলাম যে মলম শাহ যিনি ওই যেটা তার বাড়ি, এই যেটাকে আমরা এখানে মাজার বলেন, সেখান থেকে উনি সকালে নামাজ পড়তে আসছেন। এই জন্য ওনার কবরে দেখবেন লেখা আছে মাওলানা মলম শাহ, উনি মাওলানা ছিলেন। উনি এসে দেখলেন যে একটা ছেলে বসন্ত রোগে আক্রান্ত, এখনও জানা সল্প অল্প। তখন তিনি দৌড়ে গিয়ে তার বউকে ডেকে আনছে, এই একটা ছেলে পড়ে আছে এখনও কিন্তু নিঃশ্বাস আছে বলে মনে হয়, সে আকালে সে আমলে গুটি বসন্তে আক্রান্ত, কাউকে লোকে স্পর্শ করতো না, মারা যেত বলে ভয়, মহামারীতে এক গ্রামের প্রোগ্রাম উজাড় হয়ে যেত, লোক মারা যেত। কিন্তু মলম শাহ গিয়ে তার বউ মতিজানকে নিয়ে আসে এই জায়গাতে, দুজনে ধরাধরি করে বাচ্চাটাকে নিজের বাড়িতে নেয়, শুশ্রূষা করে তাকে ভালো করে, মতিজান তাকে ভালো করেন। মতিজান যদি না থাকতেন ফকির লালন বলে কিছু থাকতো না দুনিয়াতে। ফকির লালন শাহ এরপরে ছেউড়িয়া, এটার নাম ছেউড়িয়া, উনি ছেউড়িয়া ছেড়ে আর কোথাও যাননি, কোথাও যাননি। তিনি মতিজানকে মা ডাকেন এবং যখনই তার ওখানে যখন যাবেন কবর বা সমাধি যখন যাবেন, দেখবেন তার পাশে তার মা শুয়ে আছেন মতিজান। তাহলে মতিজান, মেয়ে ছাড়া পৃথিবীতে কোনো মহৎ কাজ হয়নি, কোনো বড় কাজ হয়নি। যদি বিবি খাদিজা না থাকতো আমাদের হজরত মোহাম্মদ থাকতো না, ঠিক আছে? আর আমরা কী করি, পুরুষরা সব সময় মেয়েদেরকে দাবায় রাখি, তাদের কথা ভুলে যায়। ফলে ওই মাজার, যেটাকে আপনারা মাজার বলেন, ওটা যদি মাজারও হয় তো হতে হতে হবে মতিজান লালনের মাজার, মতিজান আগে লালন পরে, মতিজান আগে লালন ফকির পরে, ঠিক আছে না? ওকে, তাহলে আমরা এখন কী করবো, আমরা এখানে একটা গান শোনাবো আপনাদের। সেই গানের কথা কি, কথাটা যে ফকির লালন কি বলতেছে, বলতেছে নদিয়ার ফকির হলো যে চৈতন্য, নদিয়ার ফকির, নদিয়ার ফকিরি ধারার যিনি প্রবর্তক, যিনি প্রধান পুরুষ, তিনি হলেন কি, চৈতন্য বা নিমাই। এমন বয়সে নিমাই ঘর ছেড়ে ফকিরি নিলে, খুব কম বয়সে নিমাই পণ্ডিত সন্ন্যাসী হয়ে গেছিল। তখন বলতেছে এত কম বয়সে তুই সন্ন্যাসী হয়ে গেলি? তারপর তিনি বলতেছেন ধন্য রে নদিয়াবাসী, ফকির লালন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছে, আমি জানি না আমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য কিনা, বলতেছে যে আপ ধন্য রে নদিয়াবাসী, হেরিল গৌরাঙ্গ শোষে, গৌরাঙ্গের যে চাঁদে, গৌর চাঁদে যে পূর্ণিমা আসতেছে, আজকেও আসতেছে গৌর চাঁদের ছবি দেখবো আমরা, পূর্ণচন্দ্র কৃষ্ণ রসিক সে তাকে দেখবো আজকে রাত্রে, তার রূপ কেমন। তো সেই গৌরাঙ্গ শশী কে বলতেছে ধন্য রে নদিয়াবাসী, হেরিল গৌরাঙ্গ শশী, যে বলে জীব, যে বলে জীব সেই সন্ন্যাসে, যে বলে যে এই গৌরাঙ্গ খালি জীব, এই যে আমাদের মতন জীব, যে বলে জীব সেই সন্ন্যাসী, লালন কয় সে পোলো ফেরে। লালন কয় তার মাথা খারাপ হয়ে গেছে, তার মাথা ঠিক নাই, তো সে ওকে শুধু জীব গণ্য করে। তাহলে এই নদিয়ার প্রথম ফকির যিনি, যাকে চিনলে বাকিদেরকে আমরা চিনব, কেমন তা
তাদের উপর খুবই বিখ্যাত একটা গান আমরা শুনব। সেই গানের ওই যে কথাটা লেখা আছে, ধন্য মায়ের নিমায় ছেলে, এটা মনে রাখবেন যে ফকির লালন শাহ নিমাইকে এত গুরুত্বপূর্ণ গান মনে করেছে। তো আপনারা গান শুনেন, আমি যে কথা বলছি হয়তো আপনারা গান শুনতে বেশি আনন্দ পান অনেকে, তো গান শুনবেন, আজকে আছে কালকে আছে, আমরা গান শোনাবো, কিন্তু পাশাপাশি গানের অর্থ